পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের সহায়তার জন্য চালু করা হয়েছে হেল্পলাইন নাম্বার। সাইক্লোন দানার জন্য চালু হয়েছে এই বিশেষ হেল্পলাইন। শিয়ালদহ ডিআরএম এর নির্দেশে একটি বিশেষ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে, যাতে 24 ঘন্টা ধরে অফিসাররা নজরদারি করবে। সেখানে বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকাল অবধি উপস্থিত থাকবেন ডিআরএম নিজেই। বেশ কিছু বিজ্ঞাপনের হোর্ডিংগুলোকে খুলে নেওয়া হয়েছে, প্ল্যাটফর্মের উপরে থাকা সেটগুলিকে চেক করা হয়েছে, ব্যবস্থা করা হয়েছে ওয়াটার পাম্পেরও। হাওড়া, কলকাতা, নামখানা, ক্যানিং, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, হাসনাবাদ এসব জায়গাগুলিতে ওয়াটার পাম্পগুলো ইনস্টল করা হয়েছে, যাতে কোনো ধরনের ওয়াটার লগ ইন না হয় ট্রাকের মধ্যে। সিগন্যালগুলির জন্য সবসময় অফিসার মোতায়েন করা হয়েছে। বেশ কিছু মেডিকেল টিম ক্যানিং, নামখানা, কাকদ্বীপ, হাসনাবাদ এই জায়গাগুলিতে পরিষেবা দেওয়ার জন্য উপস্থিত রয়েছে। বৃহস্পতিবার সারাদিন থাকবে এই পরিষেবাগুলি। বেশ কিছু ডিজেল লোকোমোটিভ ইঞ্জিন রাখা হয়েছে বালিগঞ্জ, বারাসত ও শিয়ালদাতে। ইলেকট্রিক্যাল ট্রেনের মধ্যে যদি কোনো ধরনের অসুবিধা হয় তখন এই লোকোমোটিভ ইঞ্জিন দিয়ে সমস্যার সমাধান করা হবে। দক্ষিণের জেলাগুলোর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার ট্রেনগুলো বাতিল করা হয়েছে। রাত্রি 8টার পর বাতিল করা হয়েছে ক্যানিং, ডায়মন্ড হারবার, হাসনাবাদের ট্রেনগুলি। নর্থে যতগুলো ট্রেন রয়েছে তার কোনোটাই বাতিল করা হয়নি। রানাঘাট, লালগোলা সাইডগুলিতে ট্রেন চলাচল স্বাভাবিকের মতোই থাকবে। ডানার ভয়ে কাঁপছে দুই রাজ্য, ক্রমশই চূড়ান্ত আকার ধারণ করছে ঘূর্ণিঝড় ডানা। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যেই তার স্থলভাগে আছড়ে পড়তে পারে, তেমনটাই জানিয়েছে হাওয়া অফিস। ওড়িশার ভিতরকণিকা এবং ধামানের মাঝে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার মধ্যরাতে শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সেটি। যা জানা যাচ্ছে তাতে গত কয়েক ঘন্টায় উপকূলের দিকে আরও এগিয়েছে ডানা। ডানার ক্ষয়ক্ষতির আশঙ্কায় গোড়া থেকেই কোমর বেঁধেছে প্রশাসন। বাংলা ও ওড়িশার দুই রাজ্যই তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে। এই রাজ্যে জারি করা হয়েছে সতর্কতা। ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা এবং পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে ডানার উদ্বেগে আগে থেকেই বন্ধ করা হয়েছে রেল পরিষেবা। লোকাল ও দূরপাল্লা মিলিয়ে বাতিল করা হয়েছে 200-এরও বেশি ট্রেন। ব্যান্ডেল থেকে হাওড়াগামী ভোর 3:07, 3:50, 4:45, সকাল 5:40, 6:30 এবং 7:15 ট্রেনগুলো বাতিল করা হয়েছে। কাটোয়া বর্ধমানগামী ভোরের কয়েকটি ট্রেনও বাতিল থাকবে শুক্রবার। এমন অনেক স্টেশন রয়েছে যার আশেপাশের বেশ কিছু এলাকা ফাঁকা, ফলে সংশ্লিষ্ট এলাকায় ঝড়ের গতিবেগ যে তীব্রতর হবে তা বলাই বাহুল্য। ঝড়ের তীব্র গতিতে দাঁড়িয়ে থাকা ট্রেন ক্ষতিগ্রস্ত হতে পারে এই আশঙ্কা থেকে বহু স্টেশনে লোহার চেন দিয়ে বাঁধা হয়েছে বহু ট্রেনকে। শালিমার স্টেশনেও ধরা পড়েছে তেমন ছবি। দুর্যোগের কারণে কলকাতা, হাওড়া সহ একাধিক পুরসভায় জরুরি বিভাগকে আগে ভাগেই সতর্ক থাকতে বলা হয়েছে। ইতিমধ্যে ডানার প্রভাব পড়তে শুরু করেছে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায়, বৃষ্টিও হয়ে চলেছে। ল্যান্ডফলের আগে ওড়িশার দিকে ধাবমান হওয়ার পথে কি রূপ দেখাবে ডানা, সেটাই এখন উদ্বেগের বিষয় দুই রাজ্যের বাসিন্দাদের কাছে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়, তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মণি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল, আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট শ্রীজি ট্রেডিং কোম্পানির দিনবাজার এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পূজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুত বাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।